ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে 2010 সালে শুরু হওয়া নাচের শিক্ষাঙ্গন মালহার পা দিয়েছে 2019-এ। তাই 3রা আগস্ট শনিবার সন্ধ্যায় বিডি ব্লক অডিটোরিয়ামে মালহারের বার্ষিক অনুষ্ঠান পালিত হয়ে গেল। মালহারের সদস্যদের নিয়েই ছিল এই সংস্কৃত সন্ধ্যা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইনের নাট্যরূপ। প্রধান অতিথি হিসেবে ছিলেন হিটকোর চেয়ারম্যান প্রদীপ্ত নিয়োগী ও অনুরাধা নিয়োগী, চলকুন্তল খ্যাত অভিনেত্রী দেবলীনা কুমার। এই সন্ধ্যায় কুর্নিশ প্রদান করা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের 4 কৃতিদের। খেলার জগতে বাংলার ব্লেড রানার প্রবীর সরকার, সঙ্গীত শিল্পী সায়নী পালিত ও সমাজসেবী ভক্তিপদ ও মিমি দাসকে তাদের কাজের জন্য সম্বর্ধনা দিতে পারার মধ্য দিয়ে গর্বিত মালহার। কতটা ডিফিকাল্টি দিয়ে পেরিয়ে আসতে হয় এবং তারপরে একটা অনুষ্ঠান করা সম্ভব হয়, সেই জন্য অল মাই বেস্ট উইশেস শ্রীতমাদি। নিশ্চয়ই প্রচণ্ড খেটেছে, কারণ আমরা সবাই খাটি, অ্যানুয়াল শোর আগে প্রচণ্ড মাত্রায় খাটতে হয়। একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আমি রবীন্দ্রভারতীতে পড়াই, আমি ওখানে ডান্স ডিপার্টমেন্টের প্রফেসর। এটা কিন্তু একটা সত্যি ভালো ক্যারিয়ার অপশন, মানে যদি ছোট থেকে মন দিয়ে জাস্ট লাইক অ্যাকাডেমিক্স, যদি আমরা নাচ বা গান যে কোনো একটা শিল্প যদি আমাদের সত্যি ভালো লাগে, অ্যান্ড ইফ ইউ আর ট্যালেন্টেড, আর তার উপর যদি ভালো ভালো শিক্ষক বা শিক্ষিকার হাতে তালিম পাওয়া যায়, তাহলে এটা কিন্তু সত্যি ভবিষ্যতে একটা ক্যারিয়ার হিসেবে উঠে আসতে পারে এবং দের ইজ নাথিং লেস টু ইট। ইশক বড়ায়া তো জিন্দড়ি দে জানিয়া